সম্মানিত ভিউয়ার্স বৃন্দ আহসান এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রহমানুর রহিম। সম্মানিত ভিউয়ার্স বৃন্দ, আমরা গত পর্বে ফৌজদারি কার্যবিধির 133 ধারা হতে 153 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা ফৌজদারি কার্যবিধির নবম পর্বে আলোচনা করব, 154 ধারা হতে 166 তিন উপধারা পর্যন্ত। তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয়ে চলে যাই। ধারা 154, 154 ধারায় হচ্ছে এজার বা এফআইআরের সংজ্ঞা। থানায় যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ মৌখিক বা লিখিতভাবে আসে, তাহলে থানার অফিসার ইনচার্জ সরকার কর্তৃক নির্ধারিত ফরম বিপি ফরম নম্বর 27, বাংলাদেশ ফরম নম্বর 5356 মূলে যে রেজিস্টারে লিপিবদ্ধ করেন তাকেই এজাহার বা এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। তাহলে আমরা 154 দ্বারা কি শিখলাম, যে এজাহার বা এফআইআর কাকে বলে? যে থানায় যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ মৌখিক বা লিখিতভাবে আসে, তাহলে থানার অফিসার ইনচার্জ সরকার কর্তৃক নির্ধারিত বিপি ফরম নম্বর 27, বাংলাদেশ ফরম নম্বর 5356 মতে যে রেজিস্টারে লিপিবদ্ধ করেন তাকে এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধির 155 ধারা। 155 একে বলছে যে থানায় যদি কোনো আমল অযোগ্য অপরাধের সংবাদ আসে, তাহলে বিষয়টি সাধারণ ডায়েরিতে নোট করতে হবে এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। 155 একে আমরা পেলাম যে থানায় যদি কোনো আমল অযোগ্য অপরাধের সংবাদ আসে, তাহলে আমরা বিষয়টি সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করব এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট যাওয়ার জন্য পরামর্শ প্রদান করব। 155 দুইতে বলছে যে পুলিশ অফিসার আমল অযোগ্য অপরাধের তদন্ত ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত করবেন না। থানায় যদি কোনো আমল অযোগ্য অপরাধের সংবাদ আসে, তাহলে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত এইরূপ অপরাধের তদন্ত করা যাবে না। তার মানে হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত আমলযোগ্য অপরাধের তদন্ত করা যাবে না। এখন আমরা শিখব 155-3 ধারা। 155-3 ধারায় বলছে যে ম্যাজিস্ট্রেট যদি আমল অযোগ্য অপরাধের তদন্ত করার জন্য অনুমতি দেন, তাহলে পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধের মতোই তদন্ত করতে পারবেন, তবে অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন না। তাহলে আমরা 155-3 কি শিখলাম, যে কোনো আমল অযোগ্য অপরাধের তদন্ত করার জন্য যদি ম্যাজিস্ট্রেট অনুমতি দেন, তাহলে পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধের মতোই তদন্ত করতে পারবেন, তবে অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন না। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধির 156-1 ধারা। 156-1 ধারায় বলছে যে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীতই আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারেন। তাহলে 156-1 বলছে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীতই আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারেন। 156-2 বলছে যে পুলিশ অফিসার কোনো মামলার তদন্তকালে বা তার তদন্তের সময় যদি কোনো ব্যক্তি তাকে কোনো প্রশ্ন করে, তাহলে তিনি সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন। তাহলে 156-2 দ্বারা আমরা কি শিখলাম, যে পুলিশ অফিসার তার অপরাধের তদন্তকালে যদি কেউ কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নন। 156-3 আমরা পড়ব যে ম্যাজিস্ট্রেটের নিকট হতে অনুমতি নিয়েও আমলযোগ্য অপরাধের তদন্ত করা যায়। ম্যাজিস্ট্রেটের নিকট হতে অনুমতি নিয়েও আমলযোগ্য অপরাধের তদন্ত করা যায়। আমরা এখন শিখব ফৌজদারি কার্যবিধি আইনের 157 ধারা। 157 ধারায় বলছে থানার অফিসার ইনচার্জ যদি কোনো আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে সন্দেহ পোষণ করেন, তাহলে বিষয়টি তিনি ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন এবং ঘটনা পরিস্থিতির সাথে অপরাধীকে খুঁজে বের করা, আসামি গ্রেফতার ইত্যাদির লক্ষ্যে তিনি ঘটনাস্থলে রওনা হবেন অথবা তার অধস্থন কোনো অফিসারকে ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশ দিবেন। তবে শর্ত থাকে যে থানার অফিসার ইনচার্জ নিম্নলিখিত ক্ষেত্রে আমলযোগ্য অপরাধের তদন্ত থেকে বিরত থাকতে পারেন। নিম্নলিখিত 6টি ক্ষেত্র আছে। 1 নম্বরে হচ্ছে অপরাধটি যদি গুরুতর প্রকৃতির না হয়, 2 নম্বরে হচ্ছে অপরাধটি তদন্ত করার জন্য যদি পর্যাপ্ত কারণ না থাকে,
তিন নম্বরে হচ্ছে অপরাধটি যদি সামান্য প্রকৃতির হয়, চার নম্বরে হচ্ছে অপরাধটি যদি তদন্ত না করার জন্য বাদী আবেদন করেন, পাঁচ নম্বর হচ্ছে অপরাধটি যদি সামান্য প্রকৃতির হয়, ছয় নম্বরে হচ্ছে অপরাধটি যদি দেওয়ানি প্রকৃতির হয়। এখন আমরা শিখব ফৌজদারি কার্যবিধির একশো আটান্ন ধারায় বলছে যে ফৌজদারি কার্যবিধি সরকার আদেশ দিলে ফৌজদারি কার্যবিধির ১৫৭ ধারা অনুসারে প্রেরিত রিপোর্ট ঊর্ধ্বতন অফিসারের মাধ্যমে দিতে হবে। ঊর্ধ্বতন অফিসার থানার ওসিকে যেই রূপ আদেশ দিবেন থানার ওসি সেই রূপ কাজ করবেন। তাহলে ১৫৮ ধারায় আমরা কি শিখলাম, যে সরকার আদেশ দিলে ফৌজদারি কার্যবিধির ১৫৭ ধারা অনুসারে রিপোর্ট ঊর্ধ্বতন অফিসার মারফত পেশ করতে হবে। ঊর্ধ্বতন অফিসার থানার ওসিকে যেই রূপ নির্দেশ দিবেন থানার ওসি সেই রূপ রিপোর্ট পেশ করবেন। এখন আমরা শিখব ১৫৯ ধারা বলছে যে ঊর্ধ্বতন অফিসার মারফত যে রিপোর্টটি ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হবে, ম্যাজিস্ট্রেট এই রূপ রিপোর্ট প্রাপ্তির পর মামলাটি খারিজ করতে পারবেন। ১৫৯ ধারায় আমরা কি পেলাম, যে ১৫৭ ধারা অনুসারে যে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হবে সেই রিপোর্ট প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট মামলাটি খারিজ করতে পারবেন। এখন আমরা শিখব ১৬০ ধারা। ১৬০ ধারায় বলছে যে থানার অফিসার ইনচার্জ অথবা মামলার তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন তার মামলার ঘটনা সংক্রান্তে কোনো ব্যক্তি অবগত আছেন, তাহলে এইরূপ ব্যক্তিকে তার সামনে হাজির হওয়ার জন্য লিখিতভাবে নোটিশ দিতে পারেন। তাহলে ১৬০ ধারায় আমরা কি শিখলাম, থানার অফিসার ইনচার্জ অথবা মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলা সংক্রান্তে কোনো ঘটনা মামলার ঘটনা সংক্রান্তে কোনো ব্যক্তি অবগত আছেন এইরূপ ব্যক্তিকে তার সামনে হাজির হওয়ার জন্য লিখিত নোটিশ দিতে পারেন। এখন আমরা শিখব ১৬১ ধারায় বলছে যে থানার অফিসার ইনচার্জ অথবা মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার ঘটনা সংক্রান্তে অবগত আছেন এইরূপ ব্যক্তির মৌখিক সাক্ষ্য গ্রহণ করতে পারেন। তাহলে আমরা ১৬১ ধারায় কি শিখলাম, যে থানার অফিসার ইনচার্জ অথবা মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার ঘটনা সংক্রান্তে অবগত আছেন এইরূপ ব্যক্তির মৌখিক সাক্ষ্য গ্রহণ করতে পারেন। এখন আমরা শিখব ১৬২ ধারা। ১৬২ ধারায় বলছে যে কোনো ব্যক্তির মৌখিক সাক্ষ্য গ্রহণের পর লিপিবদ্ধকৃত জবানবন্দিতে তার স্বাক্ষর নেওয়া যাবে না বা স্বাক্ষর নেওয়ার জন্য বাধ্য করা যাবে না। ১৬২ ধারায় আমরা শিখলাম যে কোনো ব্যক্তির মৌখিক সাক্ষ্য নেওয়ার পর লিপিবদ্ধকৃত জবানবন্দিতে স্বাক্ষর নেওয়া যাবে না অথবা স্বাক্ষর নেওয়ার জন্য বাধ্য করা যাবে না। এখন আমরা শিখব ১৬৩ ধারা। ১৬৩ ধারায় বলছে যে কোনো ব্যক্তির মৌখিক সাক্ষ্য গ্রহণের সময় ভয়ভীতি প্রলোভন বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। ১৬৩ ধারায় বলছে যে কোনো ব্যক্তির মৌখিক সাক্ষ্য গ্রহণের সময় ভয়ভীতি প্রলোভন বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা। ১৬৪ ধারা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধকরণ। ১৬৪ একে বলছে ম্যাজিস্ট্রেট বিচার বা অনুসন্ধানের পূর্বে এই অধ্যায়ের অধীন যে কোনো সময় তার নিকট প্রদত্ত জবানবন্দি বা দুঃস্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবেন। ১৬৪ এক। ১৬৪ দুয়ে বলছে যে স্বীকারোক্তি বা দুঃস্বীকারোক্তি লিপিবদ্ধ করার জন্য যে সকল পদ্ধতি নির্ধারণ করা হয়েছে ম্যাজিস্ট্রেট ঘটনার পরিস্থিতির সাথে বিবেচনা করে যেরূপ উপযুক্ত মনে করবেন সেইরূপ জবানবন্দি লিপিবদ্ধ করবেন। তবে জবানবন্দি লিপিবদ্ধকরণ ফৌজদারি কার্যবিধির ৩৬৪ ধারা মতে লিপিবদ্ধকৃত হতে হবে এবং স্বাক্ষরিত হতে হবে। তাহলে আমরা ১৬৪ দুয়ে কি শিখলাম, যে জবানবন্দি লিপিবদ্ধকরণের জন্য যে সকল নিয়ম রয়েছে ম্যাজিস্ট্রেট তার যে কোনো একটি পন্থা অবলম্বন করে জবানবন্দি লিপিবদ্ধ করবেন এবং ফৌজদারি কার্যবিধির ৩৬৪ ধারা মতে জবানবন্দি লিপিবদ্ধকরণ এবং স্বাক্ষরিত হবে। এখন আমরা শিখব ১৬৪ তিন ধারা। ১৬৪ তিনে বলছে ম্যাজিস্ট্রেট দুঃস্বীকারোক্তিকারীকে বুঝিয়ে দিবেন যে তিনি দুঃস্বীকার করতে বাধ্য নন, এই দুঃস্বীকারোক্তি তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে এবং লিপির পাদদেশে এইরকম একটা স্মারক মন্তব্য ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবেন। তাহলে আমরা ১৬৪ তিনে
এটা স্মারক মন্তব্য লিপিবদ্ধকরণের বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা শিখব 165-এর এক ধারা, থানার অফিসার ইনচার্জ অথবা মামলার তদন্তকারী কর্মকর্তা, তিনি যে মামলার তদন্তের জন্য ক্ষমতাবান, এই মামলা সংক্রান্তে কোনো জিনিস বা বস্তু যদি তার থানা এলাকার মধ্যে কোনো স্থানে থাকে, তাহলে তিনি বিষয়টি জিডিতে লিপিবদ্ধ করে উক্ত স্থানে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। তাহলে 165-এর একে আমরা কি শিখলাম, যে থানার অফিসার ইনচার্জ অথবা মামলার তদন্তকারী কর্মকর্তা তার নামে হাওলাকৃত মামলা সংক্রান্তে কোনো বস্তু জিনিস দ্রব্য ইত্যাদি তার থানা এলাকার কোনো স্থানে যদি থাকে, তাহলে উক্ত স্থানে তিনি জিডিতে লিপিবদ্ধ করে উক্ত স্থানে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। 165-2 বলছে, 165-এর এক ধারা মতে যে কাজটি বিনা পরোয়ানায় তল্লাশির যে কাজটি, এই কাজ থানার অফিসার ইনচার্জ নিজে অথবা মামলার তদন্তকারী কর্মকর্তা নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে কাজটি করবেন। 165-3 বলছে, যদি থানার অফিসার ইনচার্জ বা মামলার তদন্তকারী কর্মকর্তা 165-এর এক ধারা মতে তল্লাশি করতে অসমর্থ হন বা ব্যর্থ হন, তাহলে তার কারণ লিপিবদ্ধ করে তার অধস্থন কোনো পুলিশ অফিসার দ্বারা তল্লাশি করাইতে পারবেন। 165-4 হচ্ছে যে তল্লাশি সংক্রান্ত কার্যক্রম ফৌজদারি কার্যবিধির 102 এবং 103 দ্বারা বিধিবিধান পালন করে করতে হবে। এখন আমরা শিখব 166-এর এক ধারা। 166-এর এক ধারায় বলছে, থানার অফিসার ইনচার্জ অথবা ইন্সপেক্টরের নিম্নে নয় এইরূপ মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলা সংক্রান্তে কোনো জিনিস বস্তু দ্রব্য যদি অন্য থানা এলাকায় কোনো স্থানে থাকে, তাহলে সেই থানার অফিসার ইনচার্জ দ্বারাও তল্লাশি করাইতে পারবেন। তাহলে 166 রেখে আমরা কি শিখলাম, থানার অফিসার ইনচার্জ বা ইন্সপেক্টর পদের নিম্ন নয় এইরূপ তদন্তকারী অফিসার তার থানার বাহিরে অন্য থানা এলাকার কোনো স্থানে যদি মামলা সংক্রান্তে কোনো জিনিস বস্তু দ্রব্য থাকে, তাহলে ওই থানার অফিসার ইনচার্জ দ্বারাও বিনা পরোয়ানায় তল্লাশি করাইতে পারবেন। 166-2 বলছে কি, 166-2 হচ্ছে এইরূপভাবে অনুরোধ প্রাপ্ত অফিসার ফৌজদারি কার্যবিধির 165 ধারা মতে কার্য করবেন এবং কোনো জিনিস বা বস্তু পাওয়া গেলে অনুরোধকারী অফিসারের নিকট প্রেরণ করবেন। 166-2 বলছে যে এইরূপভাবে অনুরোধ প্রাপ্ত অফিসার কোনো জিনিস বা বস্তু পাওয়া গেলে যে অফিসার অনুরোধপত্র প্রেরণ করেছেন সেই অফিসারের নিকট প্রেরণ করবেন। এখন আমরা শিখব 166-3। 166-3 বলছে, থানার অফিসার ইনচার্জ বা মামলার তদন্তকারী কর্মকর্তা অন্য থানা এলাকায় তার মামলা সংক্রান্তে কোনো জিনিস বস্তু বা দ্রব্য আছে এইরূপ যদি জানতে পারেন, তাহলে ওই থানার অফিসার ইনচার্জ দ্বারা তল্লাশি করাইতে পারেন। তবে তিনি যদি মনে করেন যে ওই থানার অফিসার ইনচার্জ দ্বারা তল্লাশি করাইতে গেলে আলামত নষ্ট হবে বা ধ্বংস হবে, সাক্ষ্য গোপন হবে, তাহলে তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। তাহলে 166-3 আমরা কি শিখলাম, থানার অফিসার ইনচার্জ বা মামলার তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে অন্য থানা এলাকার কোনো স্থানে তার মামলা সংক্রান্তে কোনো জিনিস বস্তু বা দ্রব্য আছে, তাহলে তিনি ওই থানার অফিসার ইনচার্জ দ্বারা তল্লাশি করাইতে পারেন। তবে তিনি যদি মনে করেন ওই থানার অফিসার ইনচার্জ দ্বারা তল্লাশি করাইতে গেলে আলামত ধ্বংস হবে, নষ্ট হবে, সাক্ষ্য গোপন হবে, তাহলে তিনি নিজে উপস্থিত হয়ে তল্লাশি করতে পারবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।